বাংলাদেশে তথ্যের নৈরাজ্য থেকে তথ্যের অন্ধত্ব সৃষ্টি হয়েছিল, আর এখন তার অপঘাত চলছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশাধিকার নিষিদ্ধ করার সমালোচনা করে একথা বলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার অভিযোগ, সরকার তথ্য গোপন করে অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করে তুলেছে। দর্শক, আমরা প্রতিবেদনটি পরে দেখে নেব, যাচ্ছি পরের সংবাদে। এনবিআর এর ব্যর্থতার জন্য রাজস্ব আদায় বাড়ছে না বলে মনে করেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তারাই। রাজস্ব বাড়াতে ভ্যাট আইন সংশোধন, কর অবকাশ কমানো এবং তামাকজাত পণ্যে কর বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। রাজধানীতে পলিসি এক্সচেঞ্জ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী অর্থ বছর রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। আগামী 2024-25 অর্থ বছরের বাজেট সামনে রেখে তৈরি পোশাক, চামড়া, কৃষি, তথ্য প্রযুক্তি সহ 6টি খাত নিয়ে আলোচনা সভার আয়োজন করে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। অনুষ্ঠানে চামড়া খাতে ইটিপি বাস্তবায়ন, তথ্য প্রযুক্তি খাতে কর অবকাশ, কৃষি খাতে আধুনিকায়ন এবং এলডিসি গ্রাজুয়েশনের প্রস্তুতি নিতে বাজেটে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। আমি যদি দেখাতে পারি যে আমি এনার্জি কনজাম্পশন কমিয়েছি, ওয়াটার কনজাম্পশন কমিয়েছি, একটা বেঞ্চমার্ক দিয়ে আমাকে ওখানে ইনসেন্টিভ, আমার ট্যাক্স রেজিমে আমাকে একটা বেনিফিট দিতে লাগবে। ডিজিটালাইজেশনের কথা এইদিকে বলছি, আর প্রত্যেকটা জায়গায় যে আমরা নগদ টাকায় পেমেন্ট করছি, দ্যাট ইজ নট সামথিং, অর দ্যাট ইজ নট হোয়াট উই ওয়ান্ট টু সি। যেভাবে কাঁচামাল পরিবহন করা হয়, আই থিঙ্ক এটা খুব যুক্তিযুক্ত নয়, যার ফলে আমাদের খাদ্যশস্য বলি, মাঠ ফসল বলি, বা আমরা যদি সবজি বলি, মাছ মুরগি যাই বলি না কেন, আমাদের প্রায় 15-20% কিন্তু ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। এনবিআর এর ব্যর্থতার জন্য রাজস্ব আহরণ বাড়ছে না বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তারা। আমরা কিন্তু ওই একই কক্ষপথে ঘুরতেছি, এই ব্যর্থতা আমি এনবিআরকে দেব। এই যে ট্যাক্স পেয়ার বলে যে ট্যাক্স ডিপার্টমেন্ট সেটা ইনকাম ট্যাক্স ও কাস্টমস ও ভিডিও ট্যাক্স পেয়ারকে ডিস্টার্ব করে, কাস্টমস অডিট করে, ইনকাম ট্যাক্স অডিট করে, ভিডিও অডিট করে। এনবিআর যদি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করতে পারতো, তাহলে কাস্টম ভিডি পরস্পর কথা বলে না, ইনকাম ট্যাক্স কথা বলে না, এই জিনিসটি থাকতো না। এজন্য দ্রুত ডিজিটালাইজেশন সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিয়েছেন তারা। যে অসঙ্গতির দোহায় তুলে আমরা নতুন আইনটি করেছিলাম, সেই নতুন আইনে আমরা থাকতে পারি নাই, আবার সেই পুরনো অসঙ্গতিগুলি ফিরে এসেছে। এই সকল অসঙ্গতি দূর না করলে এটা দিয়ে বেশি দূর আগানো যাবে না। অর্থনীতি স্থিতিশীল করতে রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। এলসি রেস্ট্রিকশন এখনও আছে আমাদের, এরকম একটা সময় আসলে খুব হাই গ্রোথ টার্গেটিং বাজেট হওয়া উচিত নাকি, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে তথ্যের নৈরাজ্য থেকে তথ্যের অন্ধত্ব সৃষ্টি হয়েছিল, আর এখন তার অপঘাত চলছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশাধিকার নিষিদ্ধ করার সমালোচনা করে একথা বলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার অভিযোগ, সরকার তথ্য গোপন করে অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করে তুলেছে। সাংবাদিক মোয়াজ্জেম হোসেন স্মরণে ধারাবাহিক স্মারক বক্তৃতার আয়োজন করছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ। মঙ্গলবার এ আয়োজনের বক্তা ছিলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রারম্ভিক বক্তব্যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে বাধা আর সরকারের তথ্য না দেওয়ার সমালোচনা করে তিনি বলেন দেশে এখন তথ্যের অপঘাত হচ্ছে। এখন সর্বাঙ্গে এখানে অপঘাত হওয়াতে এক ধরনের বৈকল্যই চলে এসেছে। এটার সর্বশেষ প্রমাণ হলো বাংলাদেশ ব্যাংকে আপনাদের ঢোকার ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যে আসলে ওই তথ্য উপাত্ত এমন যে এই তথ্য উপাত্ত যদি জনসমক্ষে প্রকাশ পায় তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যেতে পারে, এবং সেই নাশকতাকারীরা হলো বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতা যারা করেন তারা। তিনি অভিযোগ করেন সরকার উন্নয়নের যে গল্প শোনায় তার সঙ্গে তথ্য উপাত্তের কোনো মিল নেই। জিডিপি প্রবৃদ্ধির যে তথ্য দেয়া হয় তার সঙ্গে সম্পর্কিত কর্মসংস্থান বৃদ্ধি ও কর বৃদ্ধি সহ অন্য সব সূচক সমর্থন করে না। প্রবৃদ্ধির অনুমিতি সুতা কাটা ঘুরি, কারণ লাটাইয়ের সাথে ওই প্রবৃদ্ধি ওঠার কোনো সম্পর্ক নাই, বিনিয়োগের সাথে সম্পর্ক নাই, আপনার ঋণ সঞ্চালনের সাথে সম্পর্ক নাই, আপনার পুঁজিপূর্ণ আমদানির সাথে সম্পর্ক নাই, কিন্তু প্রবৃদ্ধি হয়ে যাচ্ছে। আবার প্রবৃদ্ধি হচ্ছে মানে আয়, তার থেকে আবার কর আসছে না। তথ্য গোপনের এই প্রবণতাই এখন অর্থনীতির সংকট আরও বাড়িয়ে তুলেছে বলেও মত তার।
বাংলাদেশের গর্বের জায়গা একটা বড় জায়গা অনেকে বলেন যে আমরা কোনো দিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে, তাহলে $5 বিলিয়ন তো আপনি দিতে পারছেন না, এটা কয় মাস হয়ে গেছে। তেল আমদানি করেছেন তার টাকা দিতে পারেন নাই, আপনি বিদেশি বিনিয়োগ করেছেন তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই, আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন। আর সব সংকটের মূলে গণতান্ত্রিক চর্চার অভাব দায়ী বলে মনে করেন তিনি, যে কারণে আমলাদের নিয়ন্ত্রণমূলক আচরণের প্রতিবাদ করার সাহস রাজনীতিবিদরা রাখেন না বলেও মন্তব্য তার। এখন যেহেতু ওনাদের নিজের মনের ভিতরে দুর্বলতা আছে, ওনারাও আমলাদের সামনে বড় গলায় কথা বলতে পারেন না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।